এই ফার্স্ট টাইম রুমন কানাডায় ভোট দিতে আসছে, অনুভূতি কি বলো বলো বলো। আমি খুব এক্সাইটেড, কানাডায় প্রথম ভোট দিতেছি, আমি ভোটার হয়ে গেছি। আর এক সেকেন্ড, থাম্বনেল চেঞ্জ, বাপ্পান আসছে প্রথম। বাপ্পান নিয়ে আসছি, বাপ্পান 14 বছর হলে ভোট দিতে পারবে। এটা চার্চের নিস্তাবাজ। আমরা হইলো এখন লিবারেল পার্টির, আজকে হচ্ছে ভোট হচ্ছে, যে আজকে প্রিমিয়ার কে হবে আমাদের নেক্সট অন্টারিও প্রিমিয়ার লিবারেল পার্টির পক্ষ থেকে, এবং আমাদেরকে অন্টারিওকে লিড করবে। সো আমরা চাচ্ছি নতুন কেউ আসুক। সো আমি একজন লিবারেল পার্টির একজন পক্ষ, আমি লিবারেল পার্টির পক্ষ থেকে অনেক ক্যাম্পেইন করি অনেক জায়গায়, এবং একজন সক্রিয় সদস্য হিসাবে আমি আজকে ভোট দিলাম। আমাদের নেক্সট প্রিমিয়ার কেউ, আমি কার সাথে কাজ করতে চাই, কার নেতৃত্বে কাজ করতে চাই। এটা মেইন স্ট্রিট, এটা ভোট কেন্দ্র, তারপরে কমিউনিটি স্কুল গুলিতে এখানে ভোটিং সিস্টেমটা খুবই ওপেন, তো এখানে সবাই এরকম আসে এবং লাইন ধরে ভোট দেয়। তো আশা করি আমি 2025 সালে প্রাইম মিনিস্টার সিলেক্ট করতে পারবো, না আমি করতে পারবো, এবং বাপ্পানও পারবে যখন 14 বছর হবে তখন। এখানে 14 বছর, বাংলাদেশে হলে 18 বছর, তো এখানে হচ্ছে 14 বছর আগে ভোট দিতে পারবে, পার্টিতে করতে পারবে। তো আমরা ভোটার অলরেডি, এটা আমার প্রথম, আমি খুব এক্সাইটেড আজকে। 2023 সাল আশা করি নাই, এখানে কানাডায় ভোট দিতে পারবো। আর এই হচ্ছে এলাকাটা, এটা হচ্ছে হোপ ইউনাইটেড চার্চ নিয়ার টু মেইন স্টেশন, মেইন স্টেশনের পাশে। ওকে বাই, গট দিস অপরচুনিটি, থ্যাংক ইউ ফর ভোটিং।